আইরে নহবি আমরার জানের জান, আইরে নহবি আমরার প্রাণের প্রাণ, কথা কোন ঠিক না বেটে আমাদের জানের জানকে বেদর হইতেছেন নাকি? আওয়াজ করে বলুন জানের জানকে, তাহলে সকলে আমার সাথে বলুন বাইরে নবি আমরার জানের জান, আইরে নবি আমরার পান, আরে ওহি নবীকে পাইতে হলে বলো ওই নবীকে পাইতে হলে আরো বালির সার দহয়া চাই জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আরেকটু মহব্বতের সহিত ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাড়ি খোলার বন্ধুরা রে, ও আমার দয়াল নবীর প্রেমিকেরা, একটা জবানও বন্ধ রাখবেন না, জবান কোলে বলুন আজকের মাহফিলে আসার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন ক্ষমতা দিয়েছেন কে? এমন একটা সুন্নি সম্মেলনের মধ্যে আসার এবং বসার মতো ক্ষমতা দিয়েছেন, আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। ওই আল্লাহ পাকের একটু জিকির আমরা করতে চাই কি চাই না? হে আমার দয়াল নবীর প্রেমিকরা, আপনার আওয়াজ করে বলুন জবান দিয়েছেন কে? আওয়াজ করে বলুন কে? যে আল্লাহ পাক আপনাকে আমাকে জবান দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনি আমার জবান বন্ধ কইরা দিতে পারে কি পারে না? আরো আওয়াজ করে বলুন পারে কি পারে না? হে আমার সুন্নি প্রেমিকেরা, ও আমার দয়াল নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমার জবানটা বন্ধ কইরা দেয়, আমাদেরকে কোনো আমল করার সুযোগ থাকবে না। কথা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমার জবানটা বন্ধ কইরা দেন, আমরা আজকে বাড়ি খোলা উত্তর পাড়া যেই সুন্নি সম্মেলনের মধ্যে আসলাম, আমরা কি সেইভাবে আসতে পারবো রে বাবা? এ আমার দয়াল নবীর প্রেমিকারা, তাহলে আসুন আলোচনার শুরুতে আমরা অল্প কিছুক্ষণ সময় একটু আল্লাহ পাকের জিকির করবো, আপনারা রাজি আছেন নি? তাহলে একটা জবান বন্ধ রাখবেন না, প্রাণ কোলে জবান কোলে ইমানি আওয়াজে ইসমে জাত জিকির করে জোরে জোরে জবান খুলে আমার দুনিয়াতে চান নেই আইলে গো রে দয় সিংহা চন্নে বংশা বাবা
সহকারী অধ্যাপক ইব্রাহিমপুর সিনিয়র মাদ্রাসা ও খতিব বাড়িখোলা ঈদগাহ, সকলে বলেন মারহাবা। সামনে বসা আছেন মুরব্বী বাবারা, সমবয়স্ক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তর থেকে আন্তরিক মোবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি তার বেজার টেজার হয়েছেন নাকি? আবার মাঝে মাঝে ফাঁকা দাগা ফাঁক ফাঁক মানে জায়গা দেখাতেছে কি শয়তানের লেগে না আর কেউ আইব। আপনার কি ফাঁক জায়গা বন্ধ করলে অসুবিধা আছে? কথা বলেন যে ফাঁক জায়গা গুলা আছে এটি বন্ধ করলে কি অসুবিধা আছে? অসুবিধা না থাকলে আপনার একটু সামনের দিকে আইসে পড়ে। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এমন একটি সুন্নি জামাতের মাহফিলে, এমন একটি সুন্নি সম্মেলনে আসার এবং বসার মতো তাওফিক দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ। আরেকটু জবান বলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করব, কারণ আজকে এই মাহফিলে কি সবাই আসতে পারছে? কথা বলেন সবাই কি আসতে পারছে? তো আল্লাহ পাক যাদেরকে দয়া করেছেন তারাই আসতে পারছে, কথা কোন ঠিক না বেঠে? তো আল্লাহ পাক দয়া করছে সেই জন্য আবার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বোঝা যাইতেছে বেজার হইছে? কারণ খুশির আওয়াজে একটা, বেজারের আওয়াজে কথা বলেন, খুশির আওয়াজে একটা আর বেজারের আওয়াজে বলুন, খুশির আওয়াজ আর বেজারের আওয়াজ কি এক হবে? এটা বুঝেন না? খুশির আওয়াজ আর বেজারের আওয়াজ কি এক হবে? এক না। খুশির আওয়াজ যেটা এটা হচ্ছে উচ্চ আওয়াজ, আর যেটা বেজারের এটা
এটা একটু আস্তে। তো আপনারা যে খুশি হয়েছেন এটা প্রমাণ করার দরকার না, কথা বলেন প্রমাণ করার দরকার আছে না নাই? তাহলে কেমনে করবেন? আসুন আমরা আওয়াজের মধ্যে আমরা বোঝাই বোঝে এই মাহফিলে আমরা এসে খুশি হয়েছি। আওয়াজের মাধ্যমে, কিসের মাধ্যমে বলুন? কিসের মাধ্যমে? আওয়াজের মাধ্যমে বোঝাইতে চান কিনা? আপনারা চান কিনা সবাই? তাহলে আসুন দেখি আপনারা খুশি না বেজার, দেখবো তো ইনশাল্লাহ। দুই হাত তুলেন, নারে তাকবীর। আশেক রসুল কিছুটা প্রমাণ হয়েছে, ফোরাফুরি না, কারণ ফোরাফুরি হইতে হইলে আওয়াজটা একটু জোরে দিতে হইব, শয়তানদের একটু দূরে নিতে হইব, আশেক রসুল দ্বারা তাদেরকে একটু কাছে আনতে হইব। কথাখন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল জাগানে, সুন্নি জামাত জাগানে, জুতা চুরি জাগানে, আল্লাহ একবার গান জোরে বলুন, আল্লাহ একবার। মহাপতির শহীদ ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। আসুন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ আমার বাড়ি খোলার বন্ধুরা রে, ও আমার বাড়ি খোলার আশেপাশের বন্ধুরা, আমার আল্লাহ কি কয় জানেন নে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই পৃথিবীর মানুষের, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমার বন্ধুর নিকট আদর্শ তালাশ করো, আমার দয়াল নবীর নিকট আদর্শ তালাশ করো রে। আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের বান্দা। উত্তম আদর্শের বান্দার কার কাছে? আওয়াজ করে বলুন কার কাছে? এখনো বোঝা যায় না। উত্তম আদর্শের বান্দার হইল আমার নবীর কাছে। এখন আমরা রাসূলের আদর্শে আদর্শবান হইতে চাই কিনা? আওয়াজ করে বলুন চাই কি চাই না? আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে আমার রাসূলের প্রেম অন্তরে রাখতে গিয়ে সমাজে কলঙ্কিনী হইতে হয়, কথা কোন ঠিক না বেঠে? আজকে দেখা যাচ্ছে আমার দয়াল নবী মায়ার নবীর শান গাইলে আজকে এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর আলেমেরা আমাদের বিরুদ্ধে লেগে থাকে, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার কর, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি রাসূলের শান চাই কি চাই না? আমরা কি রাসূলের প্রেম চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়। চাই তো সবাই, সবাই চাই তো। এ আমার বাড়ি খোলার বন্ধুরা, ও আমার আরো বলি সর্বভক্তরা, আমার নবী আপনার নবীর আদর্শে আদর্শবান হতে হবে। ঘোষণা কার? জোরে বলুন ঘোষণা কার? এ আমার দয়াল নবীর প্রেমিকারাম, একটা মানুষ যখন অন্ধকার কবরে যাবে অবশ্যই তার আমার নবীর আদর্শ
শুনে যাইতে হবে কথা কোন ঠিক কিনা। এ আমার দয়াল নবীর প্রেমিকারা, ও আমার গাউসে পাকের প্রেমিকারা, রাসূলের আদর্শের ভিতরে নামাজ আছে না নাই? অনেক কয় রাসূলের আদর্শ তালাশ করলে চলবো, নামাজ লাগতো না। আরে রাসূলের আদর্শ কি? রাসূলের আদর্শের ভিতরে নামাজ আছে না? রাসূলের আদর্শের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কথা কোন ঠিক কিনা? এ আমার দয়াল নবীর প্রেমিকারা, আসুন দেখি আমার নবী আপনার নবী, দু জাহানের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, ওই নবীজি আপনাকে আমাকে কেমন আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা কি জানতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? বলবো মদিনা আমায় পাগল করেছে, বলুন মদিনা আমায় পাগল। হায় হায় মদিনার প্রেমেতে দেওয়ানা হয়েছে, বলুন মদিনার প্রেমেতে মন দেওয়ানা হয়েছে, বলুন মদিনা আমায় পাগল করেছে, বলুন মদিনা আমায় পাগল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মহাপতের শহীদ ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাড়ি খলার বন্ধুরা রে, ও আমার গাউসে পাকের প্রেমিকারা, আমার নবী আপনার নবী, দু জাহানের নবী, হায়াতুন নবী, যখন নাকি এই পৃথিবীর প্রত্যেকে পর্দা গ্রহণ করবেন। কি গ্রহণ? পর্দা। কি গ্রহণ? অনেকে কই নবী নাকি, অনেকে বলেন নবী নাকি মরে গেছে, আসলে কি নবী মরে গেছে? কথা বলেন নবী কি মরে গেছে, হচ্ছে গেছে, মাটির সাথে মিশে গেছে, এমন আকীদা লোক আসেনি? কথা কোন আসেনি? আমরা বলি নবী পর্দা গ্রহণ করছে। কি করছে? কি করছে? আমার নবী আপনার নবী, দু জাহানের নবীজি, হায়াতুন নবী, যে যখন নাকি এই পৃথিবীর বুক থেকে বিদায় নেবেন, এর কিছুদিন পূর্বে আমার নবী আপনার নবী, দু জাহানের নবীজি, আজকে এই বাড়ি খোলার মতো এমন একটা সমাবেশ সাজাইলেন, সমাবেশ সাজাইয়া আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই সাহাবীরা রে, তোমাদেরকে আমি নবী কেন ডেকেছি তোমরা জানো নে? সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাদেরকে কেন ডাকলেন আমরা তো জানি না। এবার আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবীরা রে, পাগলার দলেরা তোমরা শুনো, আমি নবী তোমাদেরকে ডেকেছি এই জন্যই, যে কেন আমি নবী তো এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুক থেকে পর্দা গ্রহণ করব, আমি নবী এই পৃথিবীর বুক ছেড়ে চলে যাব, আমি নবী তো এই পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাব। এ সাহাবীরা তোমরা শোনো, তোমাদেরকে যদি আমি নবী কোনোদিন কষ্ট দিই তাকি রে, এই মুহূর্তে তোমাদেরকে সময় দেওয়া হলো, তোমাদের প্রতিশোধ তোমরা গ্রহণ করে না। আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলুন নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের নে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার স্বর্ণে, বলুন প্রেমের ডোরি বান্দরে মন শোনে, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এ আবার দয়াল নবীর প্রেমিকরা, আবার সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবী তো আমাদেরকে কোনোদিন কষ্ট দেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী আমাদেরকে কোনোদিন আঘাত দেন নাই। আমার নবী ডাক দিয়া কই, পাগলার দলের রে,
পাগলার দলেরা তোমরা শোনো, যদিও আমি আল্লাহর নবী হয়ে থাকি, যদিও আমি রহমাতাল লিল আলামিন হয়ে থাকি গো, কষ্ট তো আমি তোমাদেরকে দিতেই পারি। আসলে কি নবীর জীবনে কাউকে কষ্ট দিছে? আওয়াজ করে বলো, নবীর জীবনে কাউকে কষ্ট দিছে? নবীর জীবনে কাউকে কষ্ট দেয় নাই। কিন্তু নবী বলতেছে, তোমাদেরকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, এই মুহূর্তে তোমাদের প্রতিশোধ তোমরা গ্রহণ করে নাও। নবীর জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই, নবীর জীবনে কাউকে কোনোদিন আঘাত দেয় নাই। কিন্তু এই কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ একটাই, যেন উম্মতেরা শিক্ষা পায়। এ আমার দয়াল নবীর প্রেমিকারা, ও আমার গাউসে পাকের প্রেমিকারা, এবার আমার নবী কয় কষ্ট তো দিতেই পারে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী না না কষ্ট দিতে পারেন না। এবার মজলিসের মাঝখান থেকে একটা যুবক দাঁড়ায় গেছে গো, যুবক দাঁড়ায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি আপনার কাছে একটা কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিবেন নি? আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা কি বলবা বলো? এবার যুবক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার কথাটা হলো, আমি যুবক যখন আপনার কাছে কালিমা গ্রহণ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এর কিছুদিন পূর্বে আপনি আমাকে এমন ভাবে কষ্ট দিছিলেন, আমার যদি মনে হয় আমার কলিজা যেন ফেটে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহাবতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। এ আমার বাড়ি কোলার বন্ধুরা রে, এবার বলতেছিলাম, যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী গো, আপনার কাছে যখন কালেমা গ্রহণ করেছিলাম, এর কিছুদিন পূর্বে আপনি নবী আমাকে এমন ভাবে কষ্ট দিছিলেন, আমার যদি মনে হয় আমার কলিজা যেন পেটে যায়। আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি আমার কাছে এসো, আজকে এই মজলিসের মাঝখানে বসে তুমি যুবক ভালোবাসার প্রমাণ দেখাইয়া দিলা। যুবক বলতেছে, যুবককে নবী কষ্ট দিছে, আর নবী কই যুবককে ভালোবাসার প্রমাণ দেখাইছে। এখানে একটা হাকিকত আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা জানতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, জানতে চাই কি চাই না? আর নবীর প্রেমে দিব সাঁতার ইমানের সাগরে, নবীর প্রেমে ইমানের সাগরে, বললাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, বললাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। শান চলবো নি? শান চলবে নি নাকি? বেজার হইতাছেন? বেজার হইতাছেন নাকি? আমাদের সমাজে দেখা যায়, আমি গত কিছুদিন আগে একটা ক্যাসেট করেছিলাম জিকিরের, এই জিকির কাইটা কিছু রাসূলের দুশমন, কিছু বলি আল্লাহর দুশমন, ওরা আমার জিকির কেটে ভিডিও আমার, কণ্ঠ আমার, এটা আমাদের লাগাইছে গান,
কি লাগাইছে? মিথ্যা বলছি? অনেকে ভাবতে পারেন যে হুজুর কিতা মিছা হতে কইতাছে নাকি। দেখেন এরা কোন ধরনের বেয়াদব। ভিডিও আমার, জিকিরও আমার, জিকিরটা কাইটা লাগাইছে, গান কি লাগাইছে? গান লাগাইছে। এরা কোন ধরনের বেয়াদব? এটি হচ্ছে আমার রাসূলের দুশমন, ফাতাকান ঠিক কিনা? এই সব বেয়াদব যদি এই বাড়িকলার জমিনে ঢুকে ওদের গলায় জুতার মালা পরাইতে আমরা চাই কি চাই না? এমন কোন প্রমাণ আছে সুন্নি জামাতের আলেমরা স্টেজের মধ্যে গান গাইছে বাজনা দিয়া আসেনি? এমন কোন প্রমাণ আছে? তাহলে বেয়াদব যারা এই সমস্ত কাজ করে ইউটিউবের মধ্যে ছাড়ে, এরা হচ্ছে সারা বিশ্বের মধ্যে 10 নাম্বার বেয়াদবের মধ্যে 1 নাম্বার বেয়াদব। এটি হচ্ছে ইয়াজিদ মার্কা মুসলমান, কথা কোন ঠিক না?